আমার নাম আশা, যেখানে আজকে আমার হাতে বই খাতা থাকার কথা সেখানে আইজ আমার হাতে রিক্সা। ভাত খাওয়ার টাকাই নাই, খাতা কলম দিয়া কি করু? ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন খুব একা লাগে। কত ওষুধ খাওয়াইতে পারলাম না, খালি কইল খালি কইল মা দিল্লার মা, আমার বুকটা ব্যথা করে, সিন সিন করে, আমি কত পানি আইনা মুখি ধরলে সময় পাইলাম না রে আল্লাহ। কতর ঔষধ যদি খাওয়াইতে পারতাম আল্লাহ, তো মনের বুঝাইতা ব্যথা গুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন খুব একা লাগে। হঠাৎ করে তুমি তোমার বন্ধু বান্ধব দাওয়াত দিবে? হ্যাঁ, এতগুলা মানুষ কি করবা, কি অ্যারেঞ্জ করবা? হঠাৎ করে বুয়া এতবার ফোন দিচ্ছে, দেখো কেন ফোন দিছে দেখো। হ্যাঁ বুয়া, তুমি হঠাৎ এতবার ফোন দিচ্ছ কেন, কথা বলছো না কেন? আমার স্বামী মরে গেছে। স্বামী মারা গেছে তো? আমি কয়দিন আর কামে আইতাম না গো আপা। কাজে আসতে পারবা না মানে? তুমি কাজে না আসলে বাসার কাজগুলো কে করবে? আশ্চর্য, কিছু হতে না হতেই কামে আসতে পারবো না, ছুতো লাগাই দাও তোমরা। কি কোনাপা, আর হতে হাতে তো কাম উঠে না, সিলেতে সিলেতে কাঁদতে কাঁদতে গলা বিষ হয়ে গেছে। অজুহাত দিও না তো, এত অজুহাত দিয়া চলবে না, তোমার কালকে কাজে আসতে হবে। এই ফোনটা আমার কাছে দাও। বুয়া কি হইছে? স্যার আমার স্বামী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তোমার কয়েকদিন আসতে হবে না, যাও তুমি, তুমি রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও বাবা, রেস্ট নাও। দোয়া করে না আমার ফুলা ডাল লাগে। বাবা, এই তোমাদের মতো মানুষজনদের জন্য না এরা লাই পেয়ে যায়, তোমরা এদেরকে লাই দাও, লাই দিয়ে মাথায় উঠাও, কেন কাজে আসতে না করলা? চুপ, মানুষকে মানুষ মনে করো না। না, একটা মানুষ মারা গেছে, তুমি মারা যাবে না, আমি মরবো না? ব্যবহার শিখো, ওনার স্বামী মারা গেছে, একটা মানুষ মারা গেছে, তোমার কোনো মায়া নাই? পুয়া যে নাকি 10-12 বছর আমাদের এখানে কাজ করে আসতেছে, ওর স্বামী মারা গেছে, তুমি এইভাবে ব্যবহার করতেছ? ব্যবহার শিখাইতে পারলাম না তোমারে আমি? চাই 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 করো সবার সাথে, সব বিষয় নিয়ে ভেরি ব্যাড, একদম আমি অপছন্দ করি। মামা 30
টাকার মাংস দেন না মানে না না 30 টাকার গোশ বেচা যাবে না 600 টাকা গোশের কেজি দেওয়া যাবে না এরকম ফকিনি কাস্টমার আমার দরকার নাই बारे পাঁচ কেজি না বেশি না তো না না 5 কেজি দেন আচ্ছা ঠিক আছে মামা 30 টাকার মাংস দেন না আমারে এখন বিরক্ত করো না তো কোথা থেকে আসে এসব ছোট লোক আপনার দোকানে এসব ছোট লোক আপনার দোকানে আসলে জানেন তো আমি আসতামই না আপনার দোকানে বলেন না আর কি বিরক্ত বারবার আয়া বিরক্ত করে এই স্টুপিড যাও এখান থেকে আজ আইরা ফালতু যত আই এম নট স্টুপিড আপু ফিনান্সিয়াল ক্রাইসিস ইন মাই ফ্যামিলি ও মাই গড হে তো দেখে বড় ইংরেজিও বলে এই মে তোমার শিক্ষাগত যোগ্যতা কি হ্যাঁ কোয়ালিফিকেশন কি তোমার ছোট মুখে বড় বড় কথা ছোট লোকদের বড় লোক আমি দেখতে পারি না এখান থেকে যাও যাও ব্যস্ত শহরে এই জাপানেন কঠিন সময়ে পারাপার নিজেকে শুধু ব্যস্ত শহরে আজ কঠিন সময়ে পারাপার নিজেকে শুধু বুকের কাছে আজ ব্যথা বারে সমাজ এখন খুব একা লাগে ভাই এই মুরগির ট্যাংটা মনে অনেক মজা হইব না আপা আপনারা কি কুরবানি দিবেন কুরবানি দিব না মানে এলাকার সবথেকে বড় গরুটা তো আমার আব্বুই কুরবানি দেয় আর তোমারে তো জানার দরকার কি তুমি ঠিকঠাক গাড়ি চালো কুরবানির সময় তো আমরা একটু মানুষের বাড়িতে যাই মাংস টাংস আনতে এইজন্য জিজ্ঞাসা করলাম আর আচ্ছা ঠিক আছে আমাদের বাড়িতে এসো অনেক মাংস পাবা ভাই ভাই ঠিক আছে টাকাটা একটু বাড়ায় দেন না সামনে কুরবানি ঈদ ওই মিয়া টাকা কি বাতাসে ওড়ে না বা আপনারা না দিলে আমরা কই পাম আমার মায়েরা একটু গোশত খাইতে চাইছিল আপনারা একটু 2 4 10 টাকা দিলে মায়েরা একদিন একটু গোশত কিনা দিতাম আচ্ছা আমার গরুর মাংস দেখে এখন তোমার মায়েরও গরুর মাংস খাওয়ার লোভ চাইতে গেল তোমাদের ছোট লোকদের এই একটা সমস্যা তোমাদের মতো ছোট লোকদের এই একটা সমস্যা বুঝছো তোমাদের লাই দিতে নাই আপা এমনি ভাড়া কম দিবেন তারপরে আবার খারাপ ব্যবহার করতেছেন ভাড়া কম দিছি মানে এই ছোট লোক তোর ভাড়া যা তাই তো তোকে দিছি তারপরে উল্টাপাল্টা কথা বলতেছিস কেন আপা আপনি আমারে ছোট লোক কইতাছেন ছোট লোক তারাই যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে আবার আমারে জ্ঞান দিছ না বদমাশ ছোট লোক কোথাকার যা Thank you.
কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন জীবন কেন এত কঠিন সময় ব্যস্ত হারা কত ব্যথা নিয়ে আয় আল্লাহ তোমার কাছে বিচার দিলাম গরিব হয়ে কি অপরাধ করছি বছর গাড়ি গয়ে গেছে মায়ের একটু গরির গোস্ত গাইতে যাইছে সেই সামর্থ্য আমার হয় নাই আল্লাহ আল্লাহ জাগো অনেক টাকা পয়সা আছে ২০টা টাকা বেশি দিলে কি হয় আল্লাহ কি হয় ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে আজ ব্যথা বাড়ে সমাজ এখন খুব একা লাগে কিরে খাস না গা খা আমি আব্বাই লেখাম তুই খা মুরগি ট্যাংটা কি মজা না জানি গরুর ট্যাংক কত মজা হইব ওই ট্যাংক কস কেন গরুর পা আব্বাই না খাওয়াইছিল মনে নেই তোর ওই যে আব্বাই আপুরছে আব্বাই তো তোমার লাগে না খাইয়া বইয়া আছে কি রে মুরগি ট্যাংক কই পেছিস ওই বাজারে গেছিলাম এক ভাই দিছে দোকানে এর আগের বার না চুরি করলি না ভাই বা চুরি করিনি এবার খুঁজে লই আইছে কি যে আব্বা মারছে কিলে গিয়া কি হইছে একটা আপার কাছে ২০টা টাকা বেশি চাইছিলাম এর লিগে আমার মারছে মারে তুই গরুর মাংস খাইতে চাইছিলি না এর লিগে চিন্তা করলাম ১০-২০ টাকা করে মানুষের কাছ থেকে লইলে একদিন তোরে গরুর মাংস এনে খাওয়াইতাম মারে সামনে কোরবানি যাইতেছে আমি তোরে গরুর গোশত এনে খাওয়াবো মা কাইন্দো না আব্বা আমি তোমার কাছে আর মাংস খাইতে চামু না আব্বা আমার কিচ্ছু লাগবো না আব্বা তুমি কাইন্দো না আমি তোমার কাছে আর মাংস খাইতে চামু না আব্বা তুমি কাইন্দো না আব্বা আমার আর কিচ্ছু লাগবো না আব্বা তুমি কাইন্দো না আব্বা আমার কিচ্ছু লাগবো না এবারে মনুষ্টি মালা করছে না হই সারাদিন খানি মোবাইলে টিপা টিপি করস কোনো কাম নাই তোর এটা টিপস ওমা নতুন মোবাইল হ্যাঁ নতুন মোবাইল এটা কিটা আবার দা ফেলে ছবি আঁক না আসমান দিয়া পড়লা মা কই পাইছ চুরি করছো না মা চুরি করি নাই মা গুলিস্তান আছে না ও এনতে পুরন মোবাইল কিনছি চায় না এটা খালি ভাবলো অল লেগে আরে বাপরে দেড় টাকাটা ধুইতে ফুটাই দেয় আছে শুন বাপ বহুত জ্বালাইছস আর জ্বালাইস না আমার বয়স হয়েছে মনোযোগ দিয়া কাম কাজ কর তুই ছাড়া তো আমার কোনো গতি নাই কালকে কি খামু কি রানু হেডের কোনো ঠিক নাই বাপরে তোর বাপের ওই যে সবজি দোকানটার মধ্যে কালকের থেকে মাল তুললা তুই নিজে আর জ্বালাইস না আমার শরৎ তোমার আমি একদিন কইছি ওই সব সবজি দোকান আমার বইতে কবা না ওগুলা তোমার দোকান তুমি যা করো আমি করতে পারবো না হ্যালো বাবু কি করছো তুমি কি আর করবো বসে আছি মাথা অনেক ব্যথা করছে আজকে বসে নাই বাসার সব কাজ আমাকে করতে তোমাকে জাউরা কে বললো এত বাজে শব্দ কে ব্যবহার করছে আরে না আমি তো বাইরে আছি রাস্তার লোকজন বস্তির লোকজনের কথা বুঝো না
আচ্ছা যাই হোক বাদ দাও ওইসব। তুমি কি মাথার দর ওষুধ খেয়েছো? না খাই নাই। আব্বুর সাথে রাগ করে খাই নাই। এত কষ্ট করে রান্নাগুলো করলাম, একটা ফ্রেন্ডও আসে নাই। অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত ছিলাম বুঝছো, আমাদের একটা শিপমেন্ট বাতিল হওয়ার কারণে একটু ঝামেলা ছিল, সেজন্য আসতে পারিনি। প্লিজ রাগ করো না। ঠিক আছে তাহলে দেখা করছি আমরা আজকে। অবশ্যই। জিনিস নাকি মোবাইল অন্য কানের জিনিস, মোবাইল চার্জ কেন? ফিরে আর মোবাইল টোবাইল চাবি না, দিম কিনবো তাইলে একটা জুতা দিবি যাউরার ঘরে যাউরা। ভাইজি আমি যে বেশ কাম করতাম হেনা তোর কামটা লই দেই। ভাই একটা শার্ট একটা প্যান্ট দেন আজকে ভাই। না ভাই হবে না আজকে, হবে না ভাই প্লিজ। ও যে একটা কালো প্যান্ট আর একটা লাল শার্ট আছে ওটা দেন ভাই। আরে না ভাই দাদাম, তুমি সব সময় আসিনি এগুলো কাস্টমার আমার বকাবকি করবে ভাই। আজকে শেষবার আমি আর আমুন আপনার দোকানে। না ভাই দাদাম, এটা কাস্টমারের জিনিস ভাই। দুই ঘন্টা লাগিয়ে দেন ভাই, আমি যেমন নিমু আবার তেমনই ফিরে দিয়ে যাব, একটু নষ্ট করব না ভাই। ঠিক আছে আজকে এটা লাস্ট টাইম কিন্তু। হ্যাঁ ভাই লাস্ট, আর আমি দোকানে দাঁড়াবো না ভাই লাস্ট টাইম। ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। মালিকের পাশে লয়ে যাবো, সাদা কিন্তু ভালো মানুষ আছে, খুব আদর করে, খানা দানা ফেট করে দেয় জানুস, ডিম খাইতে দেয়, দুধ খেতে দেয়, ভালো ভালো তরকারি দেয়, ফল দেয়। উঠ বেলাল ভাই, ওই স্প্রেটা দাও তো ভাই। কোনটা? ওই যে ওইটা 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 কোনটা দেবো? এটা ওইটা দাও। হ্যাঁ দেখি এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না, সব সময় এসে এটা খোলা ইউজ করে চলে যাও। এটা ব্র্যান্ডের দোকান, তো কি হইছে? ব্র্যান্ডের মাল, ব্র্যান্ডের দোকান এটা, এটা কোনো ফকিনের দোকান না, কোনো বস্তি এলাকা না। তোমার মতো এরকম হাজার দোকান আছে? যাও দোকান থেকে বাইরে, বাইরে দোকান থেকে চলে যাও, ওখান থেকে ফকিনের খোলা কিনলাম না। তোমার মতো এরকম হাজার, যাও ওখান থেকে, যাও কিনলাম না, কখনো আসবে না দোকানে, ফকিনের মতো কাজ করো। না কালকে যেটা দিছিলাম ওটা দিয়ে চলবো, যাই গিয়া সমস্যা নাই। চলো বাসা চলো। না বাসায় যাবো কেন, এখন বাসায় যাবো না, চলো রিক্সা করে ঘুরবো এখন। ঠিক আছে চলো। মামা চল।
আচ্ছা তুমি কি আমার উপর রাগ করে আছো আসলে বিজনেসের কাজে ব্যস্ত থাকতে হয় তো তাছাড়া বাবা থাকে সিঙ্গাপুরে এদিকে সব কিছু আমাকেই ম্যানেজ করতে হয় তাই কালকে তোমাকে সময় দিতে পারিনি প্লিজ রাগ করো না আরে না রাগ করবো কেন আমি তোর ভাবছি আমি নিজেই তোমার বিজনেসের কাজে কিছুদিন পর থেকে হেল্প করবো এইরকমই একটা পার্টনার চেয়েছিলাম আমি আমার লাইফে আসলে তোমাকে অনেক সুন্দর লাগে কে কখন চলে যাবে কেউ বলতে পারে না করবা মরছে কেমনে স্যার হার্ট ফেল করছিল দোকানে বইছিল আমার ডাক দিয়ে কইল বাদলের মা আমার এক গ্লাস পানি দাও আমার বুক ফাইটে যায় চিনচিন করে আমি পানি লয়ে গেছি কতবার টাকা নিছি নিয়ে মাল তুলছে কেমনি কই সরমে আছি কিসের টাকা চাই নাই স্যার 11 বছর কাজ করো আমার সাথে আমার সরম করে এই বাসায় 11 বছর না তুমি ঠিক আছে তাহলে আমি নতুন কোন লোক দেখে নেব তুমি কাজ করতে পারবা আমি ক্লাস করতে পারতেছি না কলেজে পড়ে স্যার এখন তো সব বন্ধ স্মার্টফোন দিয়ে ক্লাস করতে হয় যাক গা সমস্যা ওটা হবে পূর্ণ হবে সবে তুমি কাজ করতে পারবা তো জি পারবো প্রথম পরীক্ষা আমার মেয়ের বন্ধু কি নাম তোমার আঙ্কেল আমার নাম সাকিব ওয়াহেদ সাকিব ওয়াহেদ বাহ সুন্দর নাম কি করো আঙ্কেল গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন ফ্যামিলি বিজনেস দেখছি বাবা কি করে আঙ্কেল বাবা বিজনেসের জন্য সিঙ্গাপুরে আছে আশ্চর্য রে বাবা কি রে বাবা তোর তারপরে তোমাদের কোন ইন্ডাস্ট্রি আছে জি জি আঙ্কেল আছে সাভারে একটা গার্মেন্টস আছে গাজীপুরে দুইটা ফার্ম আছে আর রূপপুরে একটা আঙ্কেল চলতেছে ওমা গোমা কি মিশা কথা কইতেছ দোয়া করব তোমার আরো বড় বড় হতে আরে বড় হতে তোর বাবা ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস আছে হ্যাঁ
গেছে স্যার আমার maaf করে দেন এই পোলা সব মিশে কথা কইতে আমার একমাত্র পোলা তার বাপ মরে গেছে আতে কো তার বাপ বলে জানতে স্যার আমার সুতাটা দেন স্যার আমার বাবা না বাবা 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 আরে কি ব্যাপার আশ্চর্য কি হইছে সত্যি ভালোবাসি শালা হ্যাঁ আমি মানছি আমি পরিচয় গোপন করছি কিন্তু তাই বলে আমার ভালোবাসা মিথ্যা ছিল না শালা শালা বিশ্বাস করো তুই একটা কথা বলবি না তুই আমার সাথে পরিচয় গোপন করে তুই আমার সাথে চিটারি করস আমার সাথে রিলেশন আসছস তোর এত বড় সাহস হয় কি করে এই এই শালা আমি তোমার সাথে প্রতারণা করি নাই তোর মারো স্যার মারো মারো মাইয়ালা 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 তুই সত্যি ভালোবাসিস শালা প্লিজ শালা বাবা আমি আমি চিটারি দেখার ইচ্ছে নেই চলে যাইতে বল শালা আমি তোমার সত্যি ভালোবাসি স্যার আমি আমার মাফ করে দিন স্যার এই 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 আমি মাফ করে দিছি বলছে তুমি ধরে নিয়ে আসছো এই জুতার রাতে তোমার মারা দরকার তোমারে এখন আমাকে বকছো কেন যখন আমি ছোট ছিলাম তখন আমাকে আদর দিয়ে যদি মাথায় না উঠাইতে তাহলে আমি এই ভুল সিদ্ধান্ত গুলো নিতে হয় না আমাকে ভুল করছি ওটি আমার জীবনে ভুল করছি তোমাকে এই থাপ্পড়টা বহু আগে দেওয়া উচিত ছিল আমি দেই নাই আমি ভুল করছি ফুলের মতো করে তোমাকে আমি এত কঠিন সময় ব্যস্ত হারা সহ কত হৃদয় হারা স্বপ্ন জীবন কেন এত কঠিন সময় ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে আজ ব্যথা বাড়ে সমাজ এখন বাদশা কই এত রাইত হয়ে গেল আব্বা ওই একটা হোটেলে কাম নিছে আমার না কইয়া ও একটা হোটেলে কাম নিছে ওহে কোনো ঝামেলা করলে পরে তো ঝামেলা এসে আমার উপরে পড়বো মা আব্বা আমিও না একটা ভুল করছি কি করছো মা আমি একটা বাসা বাড়িতে কাম নিছি মা গো তোমার বাসায় কাম করার দরকার নাই তুমি মা লেখাপড়া করো আমি বেঁচে থাকতে তোমার কাম করার দরকার নাই তুমি লেখাপড়া করবা এবং তুমি ডাক্তার হইবা এটাই হলো আমার মনের আশা আব্বা আমি কামও করুম আমি পড়াশোনাও করুম কাম রে ছোট করে দেখলে কখনো বড় হওয়া যায় না আমি তোমার স্বপ্নগুলো পূরণ করব প্লিজ আব্বা রাগ করো না রাগ করো না বাবা
মা কি চিন্তা করো মা তুমি ফোন থেকে আমি দোকানে বমু মা তুমি বাসায় গিয়ে রেস্ট নিবা মা তোমার আর কাজ করতে হইব না ও মা কইছি তো আর কাজ করতে হইব না তোমার তুই আমার কাম করে খাবি হ্যাঁ মা আহারে যাত্রা কাটাত শুইয়া বড় বড় স্বপ্ন দেখস কেন মা স্বপ্ন তো সবাই দেখে আমিও দেখছি মা সবার স্বপ্ন কি সত্যি হয় মা আমি আর স্বপ্ন দেখবো না মা এখন আমার স্বপ্ন তুমি মা তোমার নিয়ে স্বপ্ন দেখবো হ্যাঁ মা আমি আর স্বপ্ন দেখবো না আমি তোমার ছেড়ে কোথাও দেখবো না মা ভাই আমি এই অফিসে পাঁচটা বছর ধরে ভাই চাকরি করতেছি ভাই আমি একজন অ্যাকাউন্টেন্ট মানে বুঝাইতে পারবো না যে এই চাকরিটা গেলে আমার কি হইতো ভাই এটা তো আমার দায়িত্ব আপনি আমার গাড়িতে ফালায় রেখে গেছেন কিন্তু ভাই এরকম মানুষ কখনো দেখি নাই ভাই যে একটা এত এত টাকা আমার ব্যাগের মধ্যে আপনার ভিতরে আসলে কোনো লোভ নাই রে ভাই না রে ভাই আমি আসলে সত্যি কথা রে ভাই আমি এটা বুঝাইতে পারবো না ভাই সত্যি কথা আমার পুরো গায়ে লোম দাঁড়ায় গেছে ভাই মানে আমি টেনশন অফিসে ধরেন এসি চলতেছে ভাই আমি ঢুকে আমি কি আমার ব্যাগ করি ও মা আমি কি টেনশন যে ভাই আমার আপনার বুঝাইতে পারবো না আমি তো জানি যে আপনি এই অফিসে গেছেন আপনি তো আবার ফিরত আসবেন এই জন্য আমি দাঁড়ায় রয়েছি মানে আপনার মতো লোক যদি বাংলাদেশে থাকে ভাই মানে আপনার মধ্যে তো কোনো লোক দেখতেছি না আমি আপনি আমি কত টাকা এই ব্যাগের মধ্যে রেখে গেছি কিন্তু আপনি মানে আপনার দেখানো নাই না আমার টাকা পয়সার লোভ নাই আপনার কি লাগবে ভাই সেটা বলেন ভাই ভাই আপনি আপনার কি চান সেটা বলেন আপনি আমি কেমন উপকার করতে পারি আমার কিছু লাগবে না না ভাই আপনার কি আপনার কি চান এটা বলতে হবে ভাই ওই যে আমার মায়ের একটা মোবাইলের খুব শখ আছে ভাই এটা তো সাধারণ জিনিস ভাই আর কি লাগবে সেটা বলেন না না আমার আমার কিছু লাগবে না আমার কিছু লাগবে না ভাই রে ভাই আপনার যা লাগবে আপনি বলেন আর আপনার কিনা দি আপনার মোবাইল লাগবে তো মোবাইল কিনা দিচ্ছি চলেন আপনি আর হন আমার হাতে মেলা কাম মনে হয় না আজকে বাথরুম দাম ভাইরাম দুই পটে চাল বেশি ব্যান্ডেল আইস আচ্ছা তুমি চিন্তা করো না আমি আসছি আচ্ছা তাড়াতাড়ি যা যে সারা আমার এই মোবাইলটা দিছে আল্লাহ সারার অনেকদিন বাঁচা রাখুক আমার মায়েরা এখন অনলাইন ক্লাস করতে পারবে কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন জীবন কেন এত কঠিন সময় স্তো হারা সহ কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন জীবন কেন এত কঠিন সময় স্তো হারা সহ ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে আজ ব্যথা বাড়ে সমাজ এখন খুব একা লাগে কেমন কি হয়েছে ওরে বাইরে ও ভাই কথা কও বাইরে
বাবা আমার নাম রাখছিল আশা, তাই হয়তো বা আমার আশাটা একটু বেশি আসছিল। ভাবছিলাম পড়াশোনা করে একটু বড় হব, কিন্তু আগে তো দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে হইব। ছোট ভাই আছে আমার, সংসার যে এখন আমার কাঁধে। আমরা গরিব বইলা, তাই গরিবের কোনো স্বপ্ন পূরণ হয় না। আমার মতো না জানি কত আয়সা আছে এই দেশে, যারা টাকার অভাবে পড়াশোনা ধরে রাখতে পারে না। ধনী গরিবের পার্থক্য না থাকলে এই পৃথিবীটা কতই না সহজ হইত। ব্যস্ত শহরে আর কঠিন সময়ে পারাপার, নিজেকে শুধু হারাবার ব্যস্ত শহরে আর কঠিন সময়ে পারাপার, নিজেকে শুধু বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন খুব একা লাগে। কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন, জীবন কেন এত কঠিন সময় ব্যস্ত হারা সহ। কত ব্যথা আমি হৃদয় হারা স্বপ্ন, জীবন কেন এত কঠিন সময় ব্যস্ত হারা সহ। ব্যথাগুলো যেন চোখের জলে, বাস্তবতার মাঝে বেঁচে আছে। বুকের কাছে আজ ব্যথা বাড়ে,
এখন খুব একা লাগে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ থেকে মাত্র 200 ফিট দূরত্বে গড়ে উঠছে আল জেসর রিসোর্ট লিমিটেডের 5 তারকা সমমানের হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রাসাদ সলিলপুর। সব ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। শুধু অবকাশ যাপন নয়, নিশ্চিত হালাল উপার্জন এবং সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বেছে নিন আল জেসর রিসোর্ট লিমিটেডের প্রাসাদ সলিলপুরের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট। প্রাসাদ সলিলপুর, আল জেসর রিসোর্ট লিমিটেড।